হ্যালো এভরিওয়ান, বর্ষা সিক্ত মুম্বাইতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সম্রাট আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল লাউঞ্জ। গত মাসে চাকরি সূত্রে মুম্বাই পাড়ি দিতে হয়, আর তাই মুম্বাইতে এসে এই ঘন বর্ষায় মুম্বাইয়ের পার্শ্ববর্তী ওয়েস্টার্ন ঘাটসের সৌন্দর্য উপভোগ করার ইচ্ছে ছিল অনেকদিন ধরে, তাই বেরিয়ে পড়লাম মাথেরানের উদ্দেশ্যে। মাথেরান একটি ভারতবর্ষের ছোট্ট হিল স্টেশন যা মুম্বাই থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত, আর বাকি হিল স্টেশনের মতো মাথেরান জায়গাটিও ব্রিটিশদের আবিষ্কার। তৎকালীন ডিস্ট্রিক্ট কালেক্টর অফ থানে হাই পয়েন্টস ম্যালে এই জায়গাটি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করায় 1850 খ্রিস্টাব্দে। সেই সময় দ্য গভর্নর অফ বম্বে লর্ড এলফিনস্টোন এই জায়গাটিকে হিলস্টোনে রূপান্তরিত করে। মাথেরান কিন্তু মুম্বাইয়ের অদূরেই অবস্থিত হলেও জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারবার উত্তরবঙ্গের মেঘাচ্ছন্ন পাহাড়গুলির কথা মনে করিয়ে দিচ্ছিল। ও, বলা হয়নি আপনাদের, মাথেরানের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটি একটি অটোমোবাইল ফ্রি জোন, অর্থাৎ এখানে গাড়ি চলাচল নিষিদ্ধ। যদিও আমি নিরাল স্টেশন থেকে একটু শেয়ার ট্যাক্সি নিয়েছি দস্তুরি নাকা অবধি যাওয়ার জন্য, যার ভাড়া পড়েছিল জন পিছু 100 টাকা। নিরাল থেকে দস্তুরি নাকা 8 কিলোমিটারের দূরত্বে সময় লাগে 20 মিনিট অবধি। দস্তুরি নাকা থেকে 50 টাকা দিয়ে ইকো ডেভেলপমেন্ট ট্যাক্স দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন আমান লজ নামের একটি ছোট্ট টয় ট্রেন স্টেশনে। আমান লজ থেকে মাথেরান স্টেশনের দূরত্ব 2 কিলোমিটার, আর এখান থেকে মাথেরান যাওয়ার 3টি উপায় রয়েছে। 1, টয় ট্রেনে চেপে, 2, ঘোড়ায় চেপে, ও সবথেকে ভালো হলো টয় ট্রেনের লাইন ধরে পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মাথেরান পৌঁছানো। আমার দুর্ভাগ্য যে আমি আমান লজ স্টেশনে পৌঁছতেই টয় ট্রেনটি আপন মহিমায় আমায় ছেড়ে রওনা দিয়ে দিল, তাই অগত্যা পায়ে হেঁটেই যেতে হবে আমাকে। আমি আসলে এই প্রবল বৃষ্টির জন্য টয় ট্রেনে যাওয়াটাই শ্রেয় ভেবেছিলাম, বাট এই বৃষ্টিতে ভিজে এত ট্যুরিস্টদের সাথে পা মিলিয়ে মাথেরানের উদ্দেশ্যে হেঁটে যাওয়ার কিন্তু একটি আলাদাই অভিজ্ঞতা। পথে চলতে চলতে পড়বে মেঘার পাহাড়ের লুকোচুরি খেলার এক অদ্ভুত দৃশ্য। তবে হ্যাঁ, এই বৃষ্টিকে উপভোগ করার জন্য আপনাকে কিন্তু সাথে রাখতেই হবে এই রেইনকোট। বর্ষাকালে এই ওয়েস্টার্ন ঘাটের এই সবুজ দেখার জন্যই হয়তো মাথেরান আসা। অবশেষে আমি এসে পৌঁছলাম মাথেরান স্টেশন। দূরে মাথেরান স্টেশন দেখা যাচ্ছে ও ডান দিকে আমার পথ চলার রাস্তা। এখন ঘড়িতে বাজে 1:30। প্রথম ভিউ পয়েন্টটি হলো ছোটা খান্ডালা। যদিও আমি যখন এখানে এসে পৌঁছলাম তখন পুরোটাই মেঘে ঢাকা, তাই কিছুই পরিষ্কার দেখা গেল না। শুধু দেখতে পেলাম সবুজ এক চাদরের মতো বিছিয়ে দিয়েছে কেউ। আঁকাবাঁকা রাস্তা ধরে এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় গন্তব্য চার্লট লেক। এই চার্লট লেকটি বেসিক্যালি একটি ড্যাম, কিন্তু লেকটির অপরূপ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। চার্লট লেকের পাশ দিয়ে জঙ্গলের মাঝখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছব আমাদের তৃতীয় গন্তব্যস্থলে, এটি মহাকাল দেবের মন্দির। ও, বলা হয়নি আপনাদের, উনি হলেন আমার গাইড। তিনি আমাকে এই জঙ্গলের শর্টকাট রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 6টা স্পট দেখাবেন বলেছেন। উনি বলেছেন উনি 200 টাকা নেবেন। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাটা কিন্তু বেশ এক্সাইটিং। তবে হ্যাঁ, বৃষ্টির জন্য রাস্তা কিন্তু খুব স্লিপারি, তাই আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে। তিনি আমাকে নিয়ে যাচ্ছেন আমার চতুর্থ পয়েন্ট, জর্জ পয়েন্ট। জর্জ পয়েন্টে আপনি একটি অসাধারণ প্যানোরামিক ভিউ পাবেন এবং মেঘের সাথে পাহাড়ের সেই লুকোচুরি খেলা আর নানা রঙের সবুজ দেখতে পাবেন।
চার্লট লেকের জলপ্রপাতে এসে টুরিস্টরা আপন মেজাজে জলকেলিতে মগ্ন হন এবং সেই আনন্দ দেখার মতো। চার্লট লেক থেকে একটু এগিয়ে গেলেই আমাদের চোখে পড়বে আমাদের পঞ্চম ভিউ পয়েন্ট, সেলা ভিউ পয়েন্ট। সেলা ভিউ পয়েন্ট হচ্ছে নিচে জলপ্রপাতের জল উপরে দাঁড়িয়ে আপনাকে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হবে। এই ছটি পয়েন্ট ঘোড়ায় চড়ে ঘুরতে পার হেড কস্ট পড়বে 800 থেকে 1000 টাকা, কিন্তু আমি ঘোড়ায় চেপে এই জঙ্গলের মাঝখান থেকে হেঁটে চলার অভিজ্ঞতাটা হাতছাড়া করতে চাই না। হঠাৎ করে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমাকে চোখে পড়লো আমার ষষ্ঠ ভিউ পয়েন্ট, কিং লর্ড ভিউ পয়েন্ট। এখানকার দৃশ্যটা সত্যি ভোলা যায় না, চোখ যেন আটকে রয়েছে ওই ঝর্ণার জলের ভিতরে। উল্টো দিক থেকে আসা তীব্র হাওয়ায় ঝর্ণার জলকে উল্টো দিকে ঠেলে দিচ্ছে, এটাও কিন্তু আমার চোখে প্রথম দেখা। ফেরার পথে পড়বে শিবাজী মহারাজ মেমোরিয়াল মিউজিয়াম, 10 টাকা এন্ট্রি ফি লাগে এখানে। মেঘের খেলা দেখতে দেখতে এবার ফেরার পালা, 4টে বাজে, এবার আমাকে ফিরতেই হবে, নইলে ট্রেন পাওয়া মুশকিল। তাই জঙ্গলের রাস্তা ধরে আবার শর্টকাট দিয়ে আমাকে পৌঁছে দিচ্ছে মাথেরান মার্কেটের কাছে। পথে এরকম অনেক চেয়ার পাতা আছে, হাঁপিয়ে গেলে আপনি একটু জিরিয়েও নিতে পারেন, এবং সঙ্গে রয়েছে এরকম হাতে টানা রিক্সা যা পুরনো কলকাতাতে হয়তো এখনও দেখা যায়। এখানে অনেক নাম করা রিসোর্ট এবং হোটেল রয়েছে, এবং এসবিআই এর একটা হলিডে হোমও চোখে পড়লো, বেশ সুন্দর দেখতে। যদিও মাথেরান এসে এটা আমি একটা পার্টি কভার করতে পেরেছি, এখনো অনেক ভিউ পয়েন্ট আছে যেটা আমার এখনো দেখা হয়নি। যদিও আজকে আমাকে ফিরতেই হবে, কারণ আমি ওয়ান ডে ট্রিপে এসেছিলাম আর আমার বেরোতে একটু লেটও হয়ে গেছিলো সকালবেলা। তাই উপায় নেই, ফেরার পালা। তো ফেরার জন্য কথা দিলাম মাথেরানকে আবার আসবো, তাই মার্কেট ধরে হাঁটতে হাঁটতে আবার রেল লাইনকে পাশে ফেলে আমরা ফিরে আ যাবো মাথেরান থেকে। ফেরার সময় দেখলাম পুরো টয় ট্রেনের লাইনটা মেঘে ঢেকে গেছে, কিন্তু তাও টুরিস্টদের আনন্দ এবং টুরিস্টদের ঘুরতে আসার সেই স্পিরিটটা কম করতে পারে। তখনও বিকেল 4টে সাড়ে 4টে বাজতে যায়, এখনও টুরিস্ট এসে চলেছে। এই মেঘাচ্ছন্ন রেলপথ ধরে হাঁটতে হাঁটতে মনটা যেন বেশ উত্তরবঙ্গের কথা মনে পড়িয়ে দিল, আর এই টয় ট্রেন যেটা আমি সকালে মিস করে গেছিলাম। এই টয় ট্রেনটা দেখে সত্যি সেই দার্জিলিং, সেই পুরনো উত্তরবঙ্গের কথা বারবার মনে করিয়ে দিল এই মাথেরান। ফেরার সময় আবার আমান লজ স্টেশন এসে পৌঁছালাম, এবং সেখান থেকে আমি যাব মাথেরানের যে এক্সিট গেটটি আছে তার দিকে। এক্সিট গেট থেকে আবার 100 টাকা দিয়ে শেয়ার ট্যাক্সি ধরে আমি পৌঁছলাম নেরালের উদ্দেশ্যে। দূরে পাহাড়টি যেন আমাকে বারবার দেখে চলেছে যে এখনও তো অনেক বাকি, কিছুই তো দেখা হলো না। নিশ্চয়ই আমি আবার ফেরত আসবো মাথেরান, আমি নিশ্চয়ই ফেরত আসবো, অনেক 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 কিছু দেখার আছে তোমার কাছে। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অপেক্ষায় রইব আপনাদের।